নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটল বাটা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। পটল বাটা বানানোর জন্য লাগবে, প্রথমেই লাগবে পটল। এখানে আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটল নিয়ে পটলটাকে চেঁচে নিয়ে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে কালো জিরে, রসুনের কুয়া, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে আমি পটলগুলোকে বেটে নেব, তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি রসুন কোয়াটা দিয়ে দেব। আমি ছোট সাইজের 10-12টা রসুনের কোয়া নিয়েছি, দিয়ে দেব। কাঁচা লঙ্কা আমি 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি এই উপকরণগুলো আগে বেটে নেব। পটলগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষার তেল। আমি এর মধ্যে 2 বড় চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 1/2 ছোট চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পটল বাটাটা দিয়ে দেব। পটল বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন চিনি আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পটলের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এই দেখুন, পটলের জলটা আমার শুকিয়ে গিয়েছে, কিন্তু পটলটা আমার ভালো করে ভাজা হয়নি, তাই পটল বাটাটা আমি আরেকটু ভালো করে ভেজে নেব। যখন পটল বাটাটা সম্পূর্ণ একসঙ্গে জমাট বেঁধে যাবে, তার মানে তখন বোঝা যাবে যে পটলটা একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। আমি পটল বাটাটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, পটল বাটাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। পটল বাটাটা আমার কড়াই থেকে উঠে আসছে, তার মানে পটল বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গেল পটল বাটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।